55 বছর পর চিলাহাটি হলদিবাড়ি রেলপথে হুইসেল বাজিয়ে চলাচল করছে পণ্য ও যাত্রীবাহী ট্রেন। সৈয়দপুর বিমানবন্দরের পরিধি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃতির কাজ শুরু হয়েছে। সাসেক এক প্রকল্পের পর সাসেক দুই প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে গেছে রংপুর পর্যন্ত। সাসেক তিন ও চারের মাধ্যমে পুরিমারি ও বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবহার হবে করিডোর হিসেবে। চিলমারি নদীবন্দরের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে ভারতের সঙ্গে চালু হবে নৌরুট। তবে সবচেয়ে আশা জাগানিয়া খবর, চলতি বছরের মাঝামাঝি পাইপলাইনের মাধ্যমে শিল্প উৎপাদনে গ্যাস পাচ্ছে রংপুর ও নীলফামারীর কারখানাগুলো। আমরা আশা করতেছি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সমগ্র পাইপলাইনটি কমিশনিং করে এই অঞ্চলে বাসীর স্বপ্ন পূরণে সক্ষম হব ইনশাল্লাহ। বর্তমান সরকার যেভাবে দ্রুতগতিতে এগোচ্ছে তাতে আমাদের কাছে মনে হচ্ছে 3-4 বছরের মধ্যে রংপুর হবে বিজনেসের হাব। গ্যাসের মাধ্যমে বিশেষত গার্মেন্টস সহ কৃষিভিত্তিক শিল্পের ব্যাপক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। যে রংপুর হচ্ছে কৃষিভিত্তিক অঞ্চল, প্রচুর এখানে কাঁচামাল রয়েছে, এগুলো দিয়ে যদি কৃষিভিত্তিক শিল্পায়ন করা যায় তাহলে কিন্তু এই অঞ্চলের দারিদ্র বিমোচন সম্ভব। রংপুর বিভাগের 8 জেলায় 200 বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে প্রাথমিক পর্যায়ে 120টি শিল্প ইউনিট পাবে গ্যাস সংযোগ। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে শিল্প ও বণিক সমিতিগুলোকে মেলা, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজনে তৎপর দেখা যায়। তবে উত্তরাঞ্চলে শিল্পে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে তাদের খুব একটা ভূমিকা পরিলক্ষিত হয় না। এক্ষেত্রে ভূমিকা পালন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টদের সবাই। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।